হ্যালো ভিওয়ার্স আইডিয়াল জবস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন ভিওয়ার্স আজকে আমি আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাটের নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাবো এখানে কি কি পোস্ট আছে কোন কোন পোস্ট আছে এবং কোন পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং আপনাদের আবেদন করার সময় কি কি প্রয়োজন পড়বে আবেদন কবে শুরু হবে ও আবেদন কবে শেষ হবে সে সকল কিছু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল আইকনটি প্রেস করুন তাহলে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবার আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি ভিওর্স এখানে পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বলছি প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এইসএসসি বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং অথবা ডেটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার লিখনে বাংলা বিশ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পর্যায়ে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা পাঁচ কোন স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞ তৃতীয় পর্যায়ে রয়েছে সার্টিফিকেট প্রেসকার বেতন নয়ার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চার চতুর্থ পর্যায়ে রয়েছে সার্টিফিকেট সহকারী বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা ছয় পঞ্চম পর্যায়ে রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা নয় ভিওয়ার্স এখানে দ্বিতীয় পর্যায় থেকে পঞ্চম পর্যায়ের জন্য একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে এই জন্য আমি দ্বিতীয়বার আপনাদেরকে বলিনি আবেদনের শর্তাবলী এবার আমি আপনাদেরকে বলছি প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীকে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত আবেদন করতে হবে সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্ম সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী পনেরো ছয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালে জেলা প্রশাসক বাগেরহাটের কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয় খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি বাগেরহাট জেলার ওয়েবসাইটে জেলা প্রশাসকের কার্যালয় বাগেরহাট রাজস্ব শাখায় আপনারা চাইলে ওই ওয়েবসাইটের মধ্যে সংগ্রহ করে নিতে পারবেন নির্ধারিত আবেদনক্রমের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীর বয়স সীমা এক পাঁচ দুই হাজার একুশ তারিখে আঠেরো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্রের সহিত নিম্নক্ত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য ৩ তিন কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে সত্যায়ন কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং দেয়া আছে এই কোড বাবদ একশত টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সংবলিত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি দশ গুণ চার দশমিক পাঁচ ইঞ্চি একটি ফ্রোত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ভূমি মন্ত্রণালয় হতে কোনো নির্দেশনা বা পরিপত্র জারি হলে তা অনুসরণ করা হবে ইতিপূর্বে আট আট দুই হাজার তারিখের এত নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নাই